আজ 17 সেপ্টেম্বর 2022। আজকে আমরা দেখব মালয়েশিয়া কুয়ালালামপুর হানিফ মার্কেটে স্বর্ণের দাম এবং নতুন কি ধরনের ডিজাইনের গহনাগুলি আসছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, বরাবরের মতো আজ 17 সেপ্টেম্বর 2022 শনিবার, আজকেও আমি আপনাদেরকে মালয়েশিয়ার স্বর্ণের আপডেট দাম আপনাদেরকে জানানোর জন্য আমি চলে আসছি কুয়ালালামপুর হানিফ মার্কেটে। আজকে আমি আপনাদেরকে জানাবো কুয়ালালামপুর হানিফ মার্কেটে আজকে স্বর্ণের দাম, 1 গ্রাম স্বর্ণের দাম কত রিঙ্গিত, এবং সেই সাথে সাথে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে নতুন যেই কালেকশনগুলি আসছে, তাদের এখানে নতুন যেই ডিজাইনের গহনাগুলি আসছে, পাশাপাশি আমি আপনাদেরকে সেই গহনাগুলি দেখানোর চেষ্টা করব। দর্শক, আমি আজকে শনিবার, আজকেও আমি চলে আসছি, আপনারা জানেন যে আমি প্রত্যেক শনিবারে আপনাদেরকে আমি স্বর্ণের দামের আপডেট নিউজগুলি জানাই, তাই আজকে শনিবারে আমি আসছি কুয়ালালামপুর হানিফ মার্কেটে। আপনারা যারা বলেন যে ভাই আমি হানিফ মার্কেটে কিভাবে আসব, কিভাবে আমরা হানিফ মার্কেটে যাব, তাদেরকে আমি বলবো আপনারা সরাসরি কুয়ালালামপুর আসার পরে আপনারা সেখান থেকে চলে যাবেন মসজিদ জামে। মসজিদ জামে আসার পরে আপনি যেই কোনো লোকের কাছে জিজ্ঞেস করবেন যে আমি হানিফ মার্কেটে যাব, আপনাকে যেই কোনো লোক দেখা দিবে কোথায় আপনি হানিফ মার্কেট এবং আপনি কিভাবে যাবেন সেখানে আপনাকে দেখাই দিবে। তো আমি আপনাদেরকে কিছু ডিজাইন দেখাইতেছি, আপনারা দেখতেছেন যে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে ডিজাইনগুলি দেখানোর চেষ্টা করতেছি। কানের দুল, আংটি এবং যে সমস্ত নেকলেসগুলি তৈরি করা আছে সেগুলির ডিজাইন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তা আজকে যে কুয়ালালামপুর হানিফ মার্কেটে যে দাম, আলহামদুলিল্লাহ আমি গত সপ্তাহে আপনাদেরকে যে ভিডিওটি দিয়েছিলাম তার থেকেও আরও কমেছে দাম। আপনারা জানেন যে এর আগে এই মার্কেটের দাম আমি গত 2 মাস আগে আমি আপনাদেরকে দিয়েছিলাম 245 রিঙ্গিত, তারপরই সেই গহনার দাম বাড়তে বাড়তে চলে গেল 53 রিঙ্গিত চলে গিয়েছে। সেই দামটি আবার 1 রিঙ্গিত 2 রিঙ্গিত করে কমতে কমতে আমি গত ভিডিওতে আপনাদেরকে দিয়েছিলাম আবার সেই সাবেকে আসছে 45 রিঙ্গিত, 245 রিঙ্গিত 1 গ্রাম স্বর্ণর দাম। আলহামদুলিল্লাহ আজকে আমরা আরও কম পেয়েছি। আজকের দাম 1 গ্রাম তৈরি করা যেই গহনাগুলি, 1 গ্রাম গহনা 22 ক্যারেটের স্বর্ণ, তার দাম 243 রিঙ্গিত মজুরি ছাড়া, মজুরি এর সঙ্গে আপনার যোগ করা হবে। আজকের রেট অনুযায়ী 1 গ্রাম স্বর্ণের দাম কুয়ালালামপুর হানিফ মার্কেটে 243 রিঙ্গিত এবং মজুরি আছে এক্সট্রা, আপনার মজুরি নির্ভর করবে ডিজাইনের পরে। এবং আমার এক ভাই আমাকে কমেন্ট করে বলেছিলেন যে ভাই 14 গ্রামের একটি নেকলেস এবং 6 গ্রামের আমি যদি একজোড়া কানের দুল নিই আমার মজুরি কত টাকা আসবে। আমি আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছি যে এই যেই ডিজাইনগুলি আপনি পছন্দ করবেন সেই ডিজাইনের পরে আপনার মজুরি নির্ভর করবে, মজুরি কত টাকা আসবে এটা আমি বলতে পারবো না এবং তারাও আমাকে বলতে পারবে না যে এইটার মজুরি এত আসবে। আপনি যেটা পছন্দ করবেন আপনার পছন্দের পরে নির্ভর করবে আপনার মজুরি কত টাকা আসবে, সেটা আপনার ডিজাইনের পরে আপনার পছন্দের উপর নির্ভর করবে। এবং আপনি আসলে দেখতে পারবেন যে কোন ডিজাইনের গহনাটির মূল্য কত এবং ওজন কতটুক এবং মজুরি কত টাকা, সেখান থেকে তারা আপনাকে আরও ডিসকাউন্ট দিবে। যেই মজুরিটি লেখা থাকবে সেখান থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন। ডিসকাউন্টের জন্য সমস্যা নয়, আপনারা আসুন, এসে আপনারা দেখবেন আপনার পছন্দ হবে যেই গহনাটি, আপনি সেই গহনাটি নিতে পারবেন। এবং আজকে যে বারগুলি আছে স্বর্ণের বার, আমার অনেক ভাইয়েরা আমাকে প্রশ্ন করেন যে ভাই 24 ক্যারেটের যে স্বর্ণের বারগুলি আছে আমরা যাকে বিস্কিট বলি, সেই বিস্কিটগুলির দাম আজকে
কুয়ালালামপুর এই হানিফ মার্কেটে এক গ্রাম বিস্কিট 24 ক্যারেটের স্বর্ণের দাম 252 রিঙ্গিট। এটার কোনো ভ্যাট ট্যাক্স কোনো কিছু নাই, কোনো মজুরি নাই, বরাবর 252 রিঙ্গিট প্রতি গ্রাম। এবার আপনি আপনার নির্ভর করবে আপনি কত বড় নেবেন। আপনি যদি 100 গ্রামের বারগুলি নেন সেখানে কমে আসবে দাম, 50 গ্রামের নিলে একটু বেশি আসবে প্রতি গ্রামে, 20 গ্রামের নিলে আরও একটু বেশি বাড়বে, 10 গ্রামের 8 গ্রামের আপনি যেটি নেবেন সেটি আরও একটু বাড়িয়ে আসবে। কিন্তু আপনি যদি 100 গ্রামের বারগুলি নেন সেই বারগুলির মজুরি মূল্য আসবে প্রতি গ্রাম 252 রিঙ্গিট। আশা করি আমি আপনাদেরকে ভিডিওটি দিতে পারছি, আপনাদেরকে বুঝাতে পারছি। আর তারপরেও যদি আপনারা কেউ না বুঝে থাকেন এবং আপনাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে এবং আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। নিয়মিত প্রত্যেক সপ্তাহে শনিবারে আপনাদেরকে আমি স্বর্ণের দামের আপডেট নিউজগুলি দিই সবসময়, যাতে আপনারা এই আপডেট নিউজগুলি পান এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।